The passage says it is true. এই কথাটা লিখে নেন ট্রু মানি হলো প্যাসেজ বলবে ইট ইট কারেক্ট কমপ্লিট ফলস মানে দুটা শর্ত পূরণ হইতে হবে এ হচ্ছে একটা শর্ত নাম্বার একটা নাম্বার ওয়ান আর এটা শর্ত নাম্বার টু কারেক্ট ইনফরমেশন মাস্ট বিভেন ইন দ্যাসেজ প্যাসেজ এর কারেক্ট তথ্যটা দেওয়া থাকতে হবে

আর ফলস অ্যান্স আর ফ্রম দ্য তাহলে ফলস আর নট গিবেন এটা একটু ভালো করে বুঝে নেই আমরা ফলস হতে হলে প্যাসেজ বলবে ইট ইজ ইন কারেক্ট বাট কারেক্ট ইনফরমেশন মাস্ট বি গিবেন দ্য প্যাসেজ কথাটা আপনি লিখবেন দেখে দেখে লিখবেন কথাগুলো ইউ ক্যান্ কারেক্ট আর ফলস সান্সার ফ্রাম দ্য প্যাসেজ গিয়ে আপনি ফলস টা করতে পারবেন স্টেটমেন্ট বেসড অন প্যাসেজ আলোন পাশে যে পার্সেন্টেজটা দেওয়া এটা আমি নিজে বানাইছি মানে জিরো টেন টোয়েন্টি ফিফটি নাইনটি এরকম তথ্য বাট কমপ্লিট না তাহলে এটা নট গিভেন ইনকমপ্লিট ইনফরমেশন উই ক্যানট কারেক্ট নট গিভেন স্টেটমেন্ট বেসড অন প্যাসেজ অ্যালোন শুধু প্যাসেজের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো না এটাই পার্থক্য ফলস আর নট গিভেন এর পার্থক্য টিচারদের কথা কথাগুলো মানে কেমব্রিজের যারা প্রশ্ন করে তাদের কথাটা এই ফলস আর নট গিভেন টু নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই সমস্যাটা হচ্ছে ফলস আর নট গিভেন তাহলে আপনি এই কথা দুটোকে ভালোভাবে বুঝে নেন ফলস মানে প্যাসেজ বলবে ইট ইজ ইন কারেক্ট কিন্তু কারেক্ট ইনফো মাস্ট বি গিভেন ইন দ্য প্যাসেজ আর নট গিভেন মানে হচ্ছে ইনকমপ্লিট ইনফো উই ক্যান নট কারেক্ট নট গিভেন স্টেটমেন্ট বেসড অন প্যাসেজ অ্যালোন কমপ্লিট দেওয়া নাই এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া নাই ধরেন লাইনের দশটা ওয়ার্ডস তার মধ্যে সাতটা ওয়ার্ডস নিয়ে বা আটটা ওয়ার্ডস নিয়ে কথা আছে নয়টা ওয়ার্ডস নিয়ে কথা আছে একটা ওয়ার্ডস নিয়ে কোনো কথা নাই প্যারাফ্রেজিংও নাই তাহলে নট গিভেন আর ফলস হলে সহজেই বোঝা যাবে কারণ প্যাসেজে গিয়ে কি পাবো আমরা কারেক্ট তথ্য যা পাবো ইম্পর্ট্যান্ট ফলস আর নট গিভেন এর পার্থক্যটা ধরে না বুঝে নাও আজকে আমরা যে প্যাসেজটা পড়বো এটা সহজ এরপরে আমরা একটা একাডেমি থেকে করব ট্রু ফলস নট গিভেন প্রশ্ন ডু দা ফলোয়িং স্টেটমেন্টস অ্যাগ্রি উইথ দি ইনফরমেশন গিভেন ইন দা টেক্সট অন পেজ ওয়ান ও ফোর তাহলে কেমব্রিজ টেনের একশো চার পেজ বা ওয়ান ও ফোর পেজে আপনি পাবেন এখানে আপনি পাবেন এটা প্যাসেজটা নাও কিছু ওয়ার্ডস আছে যা আপনাকে হেল্প করবে আনসার পেতে সেই ওয়ার্ডসগুলোকে বলে এক্সট্রিম ওয়ার্ড ওয়ার্ডসগুলো এরকম অনলি মোস্ট সোলি এই সবই অনলি এই অনলি আর সোল্লি অনলির সিনানিম এক্সক্লুসিভলি ইউনিক নেভার মাস্ট অলওয়েজ অ্যানি সুপারিটিভ ডিগ্রি ফার্স্ট সেকেন্ড বা ওল অ্যাভরি কম্পারিজান বা দেন এই ওয়ার্ডস গুলোকে এক্সট্রা কেয়ার দিয়ে দেখতে হবে আমাকে এগুলো মিনিংটা এক্সট্রিম করে দেয় তাহলে এই ওয়ার্ডস গুলো যখন আমরা উত্তর করতে যাব এই ওয়ার্ডস গুলোর প্রতি এক্সট্রা কেয়ারফুল হব অনলি মো সোলি এক্সক্লুসিভলি ইউনিক নেভার মাস অলওয়েজ এনি সুপারলেটিভ ডিগ্রি ফার্স্ট সেকেন্ড অল এভরি কম্পারিজন মানে যে কোন রকমের কম্পারিজন আর কোনটা দেন এগুলোকে বলে এক্সট্রিম ওয়ার্ড এই এক্সট্রিম ওয়ার্ড গুলো ভালোভাবে খেয়াল করব। তারপরে করতে যাব কিছু ওয়ার্ডস আনসার আছে যেগুলোকে আমরা বলি সফট ওয়ার্ডস যেমন মাইট মে লাইকলি আনলাইকলি ইট ইস প্রবাবল এগুলো সফট মিনিং দেয় আমরা মিনিংটাই তো আসল মিনিং বা প্রিসাইস আন্ডারস্ট্যান্ডিং করলে আপনি উত্তর পারবেন অনলি ওয়ে এই ওয়ার্ডস গুলো আপনি লিখে রাখবেন অনলি মোস্ট হোললি এক্সক্লুসিভলি ইউনিক নেভার মাস অলওয়েজ এনি সুপারলেটিভ ডিগ্রি ফার্স্ট সেকেন্ড অল এভরি কম্পারিজন দেন আর সফট ওয়ার্ডস হচ্ছে এই ওয়ার্ডস গুলো আপনার স্পিকিং এ ইউজ করতে হবে আবার রাইটিং এ হবে বলতে হবে কারণ অন্যভাবে কথা বললে ল্যাঙ্গুয়েজের থাকে না তখন স্পিকিং আর মার্কস কমে যায় লেখাটা বা স্পিকিংটা ন্যাচারাল হবে এবং লেখা বা স্পিকিং এর মধ্যে সফটনেস থাকা চাই এই শব্দগুলো আপনি ইউজ করবেন পসেবল প্রবাবল মাইট কুট আর এক্সট্রিম মিনিংস মিনিংগুলো বা এক্সট্রিম ওয়ার্ডসগুলোর ব্যবহারটা আমরা রেস্ট্রিক্ট করে দেব কখন করবো যখন আমার বিশ্বাস মনে হয় যে মিনিং এটাই হওয়া উচিত তখন এক্সট্রিম মিনিং ট্রু ফলস নট গিভেন এর ব্যবহার কোথায় প্রচুর ব্যবহার দেখবেন অনেক প্রশ্নে অনলি আস মোস্ট শব্দগুলো আস ফলস আর নট গিভেন ট্রু নিয়ে কোনো সমস্যা নাই প্যাসেসেস ইট ইস কারেক্ট অ্যান্ড কমপ্লিট ফলসের শর্ত দুইটা প্রথমটা কি প্যাসেজ বলবে ইন আর দু নম্বরটা হচ্ছে কারেক্ট ইনফর্মেশন মাস্ট বি গিভেন ইন দা প্যাসেজ ঘুরিয়ে বললে ইউ ক্যান্ কারেক্ট টা ফল সান্সার ফ্রম দ্য প্যাসেজ আর নট গিভেন মানে হল ইনকমপ্লিট আমরা প্যাসেজে গিয়ে কারেক্ট করতে পারবো না দশটা ওয়ার্সার্সে কোয়েশ্চেনের নয়টা নিয়ে কথা আছে একটা নিয়ে নাই তাও নট গিবেন পাঁচটা নিয়ে আছে পাঁচটা নিয়ে নাই নট গিভেন একটা নিয়েও নাই তাও নট গিভেন তাহলে আমরা শুধু ওয়ার্ড মেলাবো তা না মিনিংটা মেলাবো যে মিনিং নিয়ে তথ্যটা মিনিংটা কমপ্লিট করে না হয়তো গুগল করলে পাওয়া যাবে কিন্তু বলা থাকবে অ্যালোন অ্যালোন উই স্টেটমেন্ট এখন আমরা সাইমনের চার আর পাঁচ নম্বর টেকনিক্স ফলো করে আনসার করবো টেকনিক্স নাম্বার ফোর কি কোয়েশ্চেন পড়ব কোয়েশনের কি ওয়ার্ড ডাক দেব প্যাসেজে গিয়ে প্যাসেজে ওই ওয়ার্ডস গুলো খুঁজব যেখানে পাবো কেয়ারফুলি পড়বো মিনিংটা বুঝবো প্রথমে পুরো প্যাসেজটা না পড়ে আমরা এটুকু পড়বো স্মোক অ্যালার্মস ইন দ্য হোম ঘরের মধ্যে কি অ্যালার্ম বলেন স্মোক অ্যালার্মস ইন দ্য হোম স্মোক অ্যালার্মস স্মোক অ্যালার্মস ইন দ্য নাও প্রথম কোশ্চেনটা পড়বো

প্যারাফ্রেজিং করে উত্তর হবে আর আমরা প্যারাফ্রেজিং কি জানি সব উত্তরই থাকবে প্যারাফ্রেজিং করে স্মোক অ্যালার্মস এই তো আমাদের প্রথম প্রশ্নটা আমরা লিখে লিখে করব কজ কিছু বিষয় শিখবো রাইটিং শেখা হবে শন হচ্ছে আপনি ওল্ড এর নিচে দাগ দিবেন নিউ এর নিচে দাগ দিবেন হাউজেস এর নিচে দাগ দিবেন এগুলো আমাদের কিওয়ার্ডস সাইমন টেকনিকে মানে সকল নতুন বাড়ি এটা সাবজেক্ট অস্ট্রেলিয়া সাবজেক্ট না সাবজেক্ট কোনটা ওল নিউ হাউজেস পুরো বাক্যের ভার্ভের নিচে দাগ দেন ভার্ভ হচ্ছে মাস্ট্যাব লিখে ফেলেন তাহলে দাগ দিয়ে ভার্ভ মানে ভি ওয়ান স্মোক অ্যালার্ম সকল নতুন বাড়িতে স্মোক অ্যালার্ম থাকতে হবে তোমার গাড়ি থাকতে হবে ইংলিশ কি ইউ মাস্ট হ্যাভ আ কার তাই না ঘর বাড়িতে আপনার কারেন্ট থাকতেই হবে ইংলিশ কি অল হাউজেস মাস্ট হ্যাভ ইলেকট্রিসিটি তাহলে এখানেও আছে সকল বাড়িতে এবার বাড়িগুলো পুরনো নাকি নতুন নতুন অল নিউ হাউজেস থাকতে হবে কি থাকতে হবে বলেন স্মোক কোন দেশের বাড়িতে স্মোক অ্যালার্ম থাকতে হবে অস্ট্রেলিয়ার সব নতুন বাড়ি অল দিয়ে বলা অল দিয়ে প্লুরাল করা প্যাসেজের সিঙ্গুলার পেতে পারেন মাস্টকে প্রায় সময় নিট পেতে পারেন শ্যুট পেতে পারেন চাইলে আমরা শুরু থেকে পরিচলেন স্মোক অ্যালার্মস আর নাও আ স্ট্যান্ডার্ড ফিচার ইন অস্ট্রেলিয়ান হোমস এন্ড রিকোয়ারড বাই দা ন্যাশনাল বিল্ডিং কোর্ট in any recently built properties আমি একটু গুদিবার পড়ব রিসেন্টলি বিল্ড প্রপার্টিজ এর পরিবর্তে একটা ওয়ার্ড যায় এখানে খেয়াল করবেন এবার আমরা मीनिंगটা বুঝবো স্মোক অ্যালার্মস আর নাও আই স্ট্যান্ডার্ড ফিচার ইন অস্ট্রেলিয়ানHomes and are required মানে লাগবে অবশ্যই লাগবে আর requiired এরও প্যারাফ্রেজিং করে দেওয়া আছে এখানে কোন ওয়ার্ডটা দিয়ে আপনি ধরতে পারতেছেন ফুল বাই দা ন্যাশনাল বিল্ডিং কোড সরকার বলে দিছে লাগবে কই লাগবে ইন এনি রিসেন্টলি বিল্ড প্রপার্টিস প্রপার্টিস পরিবর্তে একটা ওয়ার্ড দেওয়া আছে এখানে প্যারাফ্রেজিং করে হাউসেস রিসেন্টলি বিল্ড এর জায়গায় ওয়ার্ডটা ওয়ার্ড দেওয়া আছে তাহলে আবার পড়ি স্মোক অ্যালার্মস আর নাও আ স্ট্যান্ডার্ড ফিচার ইন অস্ট্রেলিয়ান হোমস এন্ড আর রিকোয়ার্ড বাই দা ন্যাশনাল বিল্ডিং কোড ইন এনি রিসেন্টলি বিল্ড প্রপার্টিস প্রশ্নে বলা আছে সকল নতুন বাড়িতে থাকতেই হবে দেখি কিউ টু সুই টু অনলাইন ভার্সন কি হবে বলুন উত্তর ট্রু 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 স্যার ট্রু ট্রু কজেস নো কোনো কনফিউশন নাই তাই না ব্যাপারটা আপনি জানেন সব উত্তরই হবে প্যারাফ্রেজিং করে এখানে প্যারাফ্রেজিং করে দেওয়া আছে তাহলে আমরা এলএনটা লিখবো চলেন লিখে ফেলি কারণ আমি আপনাকে দুটো বিষয় শিখাবো এখানে এটা লিখিয়ে আর আপনি লিখবেন সবকিছু লিখবেন আবার পড়বেন লাইনটাকে ব্রেনের ভিতরে নিয়ে আসবেন মানে মোটর এরিয়াতে যাতে এই লাইনটা থাকে মেইন ইস্যু

দুটা ভার্ব কি বলুন আর রিকোয়ার্ড আর আর রিকোয়ার্ড একটা হচ্ছে আ একটা হচ্ছে আর রিকোয়ার্ড তাহলে একই সাবজেক্টের দুটা ভার্ব এটা তো একটা মিরাকল তার জন্য নিশ্চয়ই একটা লিংকিং ওয়ার্ড থাকবে সেটা কোনটা এন্ড এন্ড ভেরি গুড তাহলে আমরা এখন লাইনটা ভালো করে বুঝতে পারবো আলাদা আলাদা করে পড়ি স্মোক অ্যালার্মস স্ট্যান্ডার্ড ফিচার মানে বলেন কমন কমন অস্ট্রেলিয়ান বাড়ি ঘরে এখন কমন সেকেন্ড সেন্টেন্সটা সেকেন্ড সেন্টেন্সটা দিয়ে আমাদের উত্তরটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে স্মোক অ্যালার্মস আর নাও রিকোয়ার্ড এখন লাগবেই আর দিলে নাও এর মিনিংটা যায় রিকোয়ার্ড মানি অবশ্যই লাগবে এটা কে বলে দিছে ন্যাশনাল বিল্ডিং কোর্স সরকারি আইনে বলা আছে কোথায় বলা আছে বলুন সরকারি আইনে ন্যাশনাল বিল্ডিং কোর্স তাহলে নতুন যে ভোকাবুলারিটা আমরা শিখলাম সেটা হচ্ছে কোড কোড মানে বলেন লস আইন আইন ডি কোড কোড মানে হলো ল কোড মানে কি বলুন আইন আইনে বলে দিছে স্মোক লাগবে কই লাগবে ইন এনি রিসেন্টলি বিল্ড রিসেন্টলি বিল্ড মানে হলো প্যারাফ্রেজিং করছে সে আর মানে হলো প্রপার্টিস মানে হলো হাউসেস সব বাড়িতে স্মোক অ্যালার্ম লাগবে মানে হলো স্মোক অ্যালার্ম

ট্রু লিখে দেব এই যে ট্রু ক্যাপিটালে লিখলেও হবে স্মলে লিখলেও হবে কোনো সমস্যা নাই বাট আপনি থিয়ারি এভাবে লিখা এভাবে লিখতে পারেন অর্থাৎ আমাদের যে আনসার স্ক্রিপ্ট এক নম্বর প্রশ্ন এর পাশে এই পেন্সিল দিয়ে আমরা গিয়ে লিখে দেব ট্রু ওকে ট্রু লিখতে বলছে ট্রুই লিখান তবে টি লিখলেও কারেক্ট কোনো সমস্যা নেই না কোনো মাইনাস মার্কিং নেই নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনটা কি দেখি ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস কস্ট লেস দেন আয়নাইজেশন স্মোক অ্যালার্মস আমরা যে ওয়ার্ড গুলো দেখলাম এক্সট্রিম ওয়ার্ড তার মধ্যে একটা ওয়ার্ড আছে অনলি মোস্ট সোললি এক্সক্লুসিভলি ইউনিক নেভার মাস অলওয়েজ এনি সুপারলেটিভ ডিগ্রি ফার্স্ট সেকেন্ড অল এভরি বা কি বলেন কম্পারিজন কি আছে বলুন তো কম্প্যারিজান আর কোনটা দেন এই শব্দগুলো আমাদের খেয়াল রাখতে হবে এখানে একটা ওয়ার্ড আস ফৌটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস কস্ট লেস দেন আয়নাইজেশন স্মোক অ্যালামস লাইনটা আমরা কয়েকবার পড়ি ফৌটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস কস্ট লেস দেন আয়নাইজেশন স্মোক অ্যালার্মস তাহলে এই লাইনের মধ্যে যে ওয়ার্ডসগুলো আমাকে হেল্প করবে আনসার পেতে তার মধ্যে একটা পার্ট আছে কোন ওয়ার্ডটা আছে দুটো ওয়ার্ড আছে বা ধরতে পারেন কোনটা বলুন তো ওয়ার্ড দুটো কি কি হ্যাঁ কম্পারিজন আছে লাইনের মধ্যে আমরা কম্পারিজনটা বুঝবো নাও যে লাইনটা লিখা আছে আমরা লাইনটা লিখে নেই আমার বুঝাতে সহজ হবে এতে ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস কস্ট লেস দেন আয়নাইজেশন স্মোক অ্যালার্মস ভ্যারি গুড নাও সাবজেট আর ভাব আমরা আইডেন্টিফাই করে ফেলি ফোটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মিক আর একটা কিওয়ার্ড আছে সেটা হল আয়নাই জার্গন জার্গন মানে হল এমন শব্দ যা আমরা সহজেই প্যাসেজে খুঁজে পাবো এবং ওটার মিনিং জানার প্রয়োজন হয় না টেকনিক্যাল ওয়ার্ড ইঞ্জিনিয়ারা জানতে পারে যারা স্মোক অ্যালার্মস নিয়ে কাজ করে

ঠিক আছে কস লেস বললে আগে যার পরে কসলেস ওর দাম কম কস মোর বললে যার পরে বলে কসমোর ওর দাম বেশি তাহলে আপনার ফোটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস দুটার মধ্যে কার দাম কম বলেন পটেটোর দাম কম কাঠার দাম কম ফোর দাম কম তাহলে কোনটার বেশি ইলেকট্রিক তাহলে দাম কম কার বলেন যুক্ত ওর দাম কম কনসোনান ওর দাম বেশি আয়োনাইজেশনের দাম বেশি আমি এখানে লিখে দিচ্ছি ফর আয়নাইজেশন স্মোক অ্যালার্মস ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস ভাவல் алаটার দাম বেশি কনসোনেন্টালার দাম কম কোন দিকে হা করছে বলেন তো দেখে দেখে কার দিকে হা করছে আয়নাইজেশন স্মোক অ্যালার্মস দ্যাট ইজ হ্যাপেন তাহলে ওর দাম আয়নাইজেশন মাশাআল্লাহ ভেরি গুড হা করছে যে দেখে দেখে বলতে পারছেন দ্যাটস ভেরি গুড

আয়নাইজেশন অ্যালার্মস আর দা চিপেস্ট দুই রকমের স্মোক অ্যালার্মস আছে ফটো ইলেকট্রিক আর হলো আয়নাইজেশন লাইনটা পয়েন্ট আয়োনাইজেশন অ্যালার্মস আর দা চিপেস্ট আয়নাইজেশন অ্যালার্মস আর দা চিপেস্ট সবথেকে সস্তা হলো আয়নাইজেশন এবার আমরা প্রশ্নটা দেখি ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস নাকি তারও বেশি সস্তা আয়নাইজেশন এর থেকে বলেন উত্তর কি হবে ফলস 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 কোস নো কনফিউশন ফলস কোন কনফিউশন তৈরি করছে না আয়নাইজেশন স্মোক অ্যালার্ম আর দাপেস্ট সব থেকে সস্তা কে এর থেকে সস্তা কেউ নাই ব্যাট প্রশ্ন বলল ফোর্ট ইলেকট্রিক নাকি আরো সস্তা মিথ্যা কথা কারেক্ট করতে পারছি বলেন ফলসের শর্ত কি দা প্যাসেজ শেষ ইট ইজ ইন বাট

প্যাসেজ বলতেছে কোশ্চেন বলতেছে ফটো লিখতে সব তেসস্থ মিথ্যা কথা তারপর এটা চলে যায় আমরা ইট ٹیکস আ শর্ট টাইম টু ফিট মোস্ট স্মোক অ্যালার্মস এইটা এখান থেকে আমরা কিছু গ্রামার শিখব ইট ٹیکস অনেকগুলো লাইন শিখব

মানে বলেন কম সময় লাগে এটার কোনো অর্থ নাই এটার কি নাই এটার নিচে দাগ দেন লেখেন সাবজেক্ট ভার্বের নিচে দাগ দেন ভার হচ্ছে টেক্স ইট টেক্স আ শর্ট টাইম বলেন অল্প সময় লাগে ফিট মানে ইনস্টল করা ফিটের মিনিংটা আমরা লিখে নেই ফিট মানে কাউকে দেখে ফিট হয়ে যাওয়া ওটা না ইনস্টল বাসায় এসি ফিট করা মানে এসি এনে দেয়ালে বা কোথাও ইনস্টল করে দেওয়া ইট টেকস আ শর্ট টাইম টু ফিট মোস্ট স্মোক অ্যালার্মস এক্সট্রিম কিছু ওয়ার্ড থাকে যা আমাদের খেয়াল করতে হয় অনলি মোস্ট সোললি এক্সক্লুসিভলি ইউনিক নেভার মাস্ট অলওয়েজ এনি সুপারিয়র ডিগ্রি ফার্স্ট সেকেন্ড অল এভরি কম্পারিজন এখানে আছে কোন ওয়ার্ডটা আছে বলেন মোস্ট

শর্ট ডিস্টেন্স রিলেশনশিপ লং ডিস্টেন্স রিলেশনশিপ ইট টেক্স লং আমরা বুঝে নিলাম যে স্মোক অ্যালার্ম বেশিরভাগ স্মোক অ্যালার্ম ইংলিশ বলেন মোস্ট স্মোক অ্যালার্ম কি করতে বলেন ফিট করতে কতটুকু সময় লাগে বলছে কম সময় লাগে তাহলে আমরা চাই সময় খুঁজি স্মোক অ্যালার্মস ফিটিং করা খুঁজি এ ধরনের কথাবার্তা খুঁজি কতটুকু পড়ব অনেকে বলে এই চার নম্বর পরপর দুটা প্রশ্ন পড়ে নিলেন হার্ড স্মোক অ্যালার্মস এই হার্ড ওয়ার্ড আগ পর্যন্ত পড়ব যতটুকু পড়েছি দাগ দেব এবং তারপরে আমরা আনসার করব আয়নাইজেশন অ্যালার্মস আর দ্য চিপেস্ট অ্যান্ড মোস্ট অ্যাভেলেবেল মোস্ট কথাটা আছে মোস্ট রেডিলি অ্যাভেলেবেল স্মোক অ্যালার্মস মানে সহজেই পাওয়া যায় দে আৰ ভেৰীটিভাৰ দে আৰ বেষ্ট ফৰ হোম উইথ ওৱান ফ্ল'ৰ ফৰ দ্য বেষ্টুড ইনষ্টিটিং কৰাৰ কথা আছে ইনষ্টল কৰা

হোম ওনার প্রফেশনাল ইনস্টলেশন ফর দি ইনস্টলেশন অফ হার্ডওয়ার পর্যন্ত পড়লাম দেখি আমাদের এলাইনে সময় কথাটা আসে কিনা মোস্ট ব্যাটারি পাওয়ার স্মোক অ্যালার্ম ক্যান বি ইনস্টল বাই দ্য হোম ওনার অ্যান্ড ডু নট রিকোয়ার প্রফেশনাল ইনস্টলেশন আমরা দরকার হলো এই কথাগুলো শর্ট টাইম আর কোনটা বেশিরভাগ স্মোক অ্যালার্ম

শর্ট টাইম এর সাথে যে मोस्ट স্মোকালম ফিটিং করা বা লং টাইম কোন কথা নাই তাহলে ধরলাম এতটুকু তথ্য আছে বাকিটুকু তো নাই 10 টা ওয়ার্ড থাকলে 6 টা আছে তাও নাই কয়টা বলেন 4 ওয়ার্ড নিয়ে কোনো কথা নাই তাহলে উত্তর কি আমাদের হাফ আছে হাফ নাই 60% আছে উত্তর কি হবে আমরা জানি না উত্তর হচ্ছে নট গিভেন ফুল পয়টা চলে যায় পয়টা ইস এনি হার্ড ওয়ার্ড স্মোক অ্যালার্মস মাস্ট স্পেশালিস্ট টেকনিশিয়ান তাহলে আমাদের এই লাইনটা আমরা দুই তিনবার পড়বী যুক্ত শব্দ অ্যানির পরে প্লুরাল হয় না সিঙ্গুলার হয়

প্লুরাল পেজ এখন প্রশ্ন পড়তে গিয়ে অ্যানির পরে অ্যালার্ম পেয়েছি অ্যালার্মের প্লুরাল কি অ্যালার্মস অ্যানির পরে এখানে সিঙ্গুলার পেলাম আবার এক জায়গায় কি পেলাম প্লুরাল পেলাম তাহলে অ্যানি আর নো সিঙ্গুলারও হয় প্লুরালও হয় যেমন একটু পরে আবার আসে অ্যানি অ্যানির পরে কি দেওয়া স্মোক অ্যালার্ম দেওয়া না অ্যালার্মস দেওয়া প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা থাকা চাই না আমরা লাইনটা লিখে নেই লিখে নেবেন ওয়ার্ড বানান ঠিক হয়ে যাবে টেকনিশিয়ান বাহানটাও ঠিক হয়ে যাবে আপনার T C C H N -I -C -I N I I धान टनिशन टेक्निशियन टेक्निशियन লিখে ফেললাম আমরা কথাটা এখানে খুব সুন্দর কিছু গ্রামার আছে এনি হার্ড ওয়াইয়ার্ড স্মোক অ্যালার্ম হার্ড ওয়াইয়ার্ড ওয়ার মানে বলেন তার শক্ত তার যুক্ত স্মোক অ্যালার্ম ব্যাটারি না কি দিয়ে বলেন তার আলা স্মোক অ্যালার্ম স্মোক অ্যালার্ম বাক্যের ভার হলো মাস্ট বি ফিটেড একটা এক্সট্রিম ওয়ার্ড আছে এক্সট্রিম ওয়ার্ডের লিস্ট আবার একটু দেখি আমরা অনলি most solely exclusively unique never must always any superlative degree fast, second all every comparison এখানে একটা এক্সট্রিম ওয়ার্ড আছে কোনটা সেটা বলুন কিউ টু অনলাইন ভার্সন বিউটিফুল ভার্সন মাস্ট 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 বি ফিটেড মাস্ট বি ফিটেড वेरी गुड এই ফিটেড মানে ইনস্টল্ড কি

বা স্পেশালিস্ট টেকনিশিয়ান আপনারটা আপনি করলে হবে না কারে দিয়া করাইতে হবে স্পেশালিস্ট টেকনিশিয়ান দিয়া করাইতে হবে তাহলে চাইনিজ স্পেশালিস্ট টেকনিশিয়ান কিওয়ার্ড দুইটা হার্ড ওয়ায়ার্ড তাই না হার্ড স্মোক অ্যালার্ম স্পেশালিস্ট টেকনিশিয়ান এগুলো খুঁজি যতটুকু উপরে ছিল এর পরে মোস্ট ব্যাটারি পাওয়ার স্মোক অ্যালার্মস ব্যাটারি পাওয়ার দরকার নেই আমার দরকার কোনটা হার্ড ওয়ায়ার্ড can be installed by the homeowner and do not require professional লাগবে for the installation of hardwired smoke alarms as a powered from the mains electricity supply as a however you will need the services of a licensed নিজে পারবেন না কারে দিয়া গরাইতে হবে লাইসেন্স প্রফেশনালের সিনোনিম দাও আছে প্যারাফ্রেজিং করে কোনটা বলেন এখানে

উচ্চারণ কিভাবে বলেন ট্রু ওয়েল এখান থেকে আমরা দুটা গ্রামার শিখবো লিখে নেন ফর দি ইনস্টলেশন নিজে পড়েন কয়েকবার লিখা হয়ে গেলে প্রফেশনাল এবার ফার্স্টে যুক্ত একটা কথা আছে কথাটা শেষ হয়ে যাওয়ার পর একটা কমাস এখানে সে ডাক দেন ডাক দিয়ে কমাটাকে হাইলাইট করেন বলেন দিয়ে শুরু হওয়ার কারণে এই শেষ হওয়ার পরে কি বসবে কমা কমা বসছে স্মোক বলেন হার্ড ওয়ার্ড স্মোক অ্যালার্ম এই স্মোক অ্যালার্মস নিয়ে অতিরিক্ত তথ্য আছে অতিরিক্ত তথ্যটা কি পাওয়ার ফ্রম মেইনস ইলেকট্রিসিটি সাপ্লাই এই বিশাল বড় লাইনে কয়টা বাক্য দেওয়া আছে বলেন বাক্য বলেন একটা তিনটা তিনটা একটা এর মাঝে পাক খাচ্ছে ওয়েল যিনি আমাকে তিনটা বললেন এক নম্বর সাবজেক্ট কোনটা মনে হয় কোনটা সাবজেক্ট মনে হয় বলেন ইনস্টলেশন তো সাবজেক্ট হতে পারে না কারণ কার পরে বসছে প্রিপজিশনের পরে বসছে স্মোক অ্যালার্মস তো সাবজেক্ট না কারণ প্রিপজিশনের পরেই বসছে হার্ডওয়্যার পাওয়ারও কোনো ভার হতে পারে না কারণ এটা দুই কমার মাঝখানে অতিরিক্ত তথ্য কোনো ভার না একটা আপনাকে আমি বলে দিচ্ছি যে কেমব্রিজের প্রতিটা বাক্যই হয় সে লং ফর্মে লেখে না লেখি ফর্মে লেখে শর্ট এ কোন ফর্মে লিখছে শর্ট ফর্মে লং ফর্মে এই যে পাশে মাঝখানের অংশটা দেখে শর্ট ফর্মে কোন ফর্মে আছে এটা শর্ট ফর্মে এটা অ্যাকটিভ না প্যাসিভ ফ্রেজ প্যাসিভ ফ্রেজ প্যাসিভ এই কথাটা কাকে নিয়ে বলা বলেন স্মোক অ্যালার্মস স্মোক স্মোক অ্যালার্মস নিয়ে তাহলে প্যাসিভ বাক্য বানাইতে হলে কি করতে হবে রিলেটিভ প্রোনাউন টু বি ভার্ব মুখস্থ রিলেটিভ প্রোনাউন আর পাওয়ারড হুইচ আর পাওয়ারড এটা মিসিং করা

সাবজেক্ট বলেন ইউ বাক্যের নিট কি লাগবে বলেন সার্ভিস সেবা নিতে হবে কার থেকে সেবা নিতে হবে লাইসেন্স প্রফেশনাল আর লাইসেন্স প্রফেশনালের প্যারাফ্রেজিং করে সিনানিম ইউজ করছে যে ওয়ার্ডটা তারা ইউজ করছেন কোশ্চেনে সেই ওয়ার্ডটার নাম কি বলুন স্পে স্পিই সি আই এ এল আই এস টি ঠিক

পাঁচ নম্বর প্রশ্নটা ইউ শুড গেট ইন টাচ এই গেট ইন টাচ এটার মিনিংটা কেমব্রিজে চার পাঁচটা ওয়ার্ড দিয়ে থাকে এক হচ্ছে কন্টাক্ট রিপোর্ট তারপরে হচ্ছে গিয়ে আপনার কনসাল্ট তারপরে হলো সিক অ্যাডভাইস এগুলো এই শব্দগুলো অবশ্য আমরা লাইনটা বুঝে নিই ইউ শুড গেট ইন টাচ উইথ দ্য লোক উইথ ইউর লোকাল কাউন্সল

you should get in touch with your local council before placing any ionization smoke alarms in household rubbish. In household rubbish. You should get in touch

ফেলে দেওয়া প্লেসিং মানে কি বলুন ফেলে দেওয়া প্লেসিং ডিকশনারি থেকে লেখা ওয়ার্ডটা প্লেস প্লেস মানে জায়গা জানি কিন্তু আরো কি কি মিনিং হতে পারে টু গেট রিড অফ থ্রো আওয়ে ট্রাস্ট মি এই প্লেস গেট রিড অফ থ্রো আওয়ে ডিসপোজ অফ এই প্রত্যেকটা দিয়ে এ কোশ্চেন আছে আচ্ছা

বাসাবাড়ির ময়লার মধ্যে পুরনো জিনিস ফেলে দিবেন এবার সমস্যাটা হয়েছে দুই জাগাতে। সমস্যাটা হচ্ছে অ্যানি শব্দটা নিয়ে কোনটা বলুন তো এটা আপনাদের বা আমার কোনো কাজিনের নাম না অ্যানিমানি মানে যে কোনো সংখ্যক অ্যানি মানে কি যে কোনো সংখ্যক অ্যানি আয়নাইজেশন স্মোক অ্যালার্মস যদি ফেলে দিতে চান কই ফেলে দিতে চান বলেন হাউজল ডাবিশের মধ্যে ফেলে দিতে চাইলে যে কোন সংখ্যায় ফেলে দিতে চাইলে কার সাথে কথা বলতে হবে লোকাল লোকাল কাউন্সিলের সাথে গিয়ে কথা বলতে হবে আমার বাসায় পুরনো জিনিসগুলো আমি আন ফেলে দেব এটা হচ্ছে প্রশ্নের মিনিং লোকাল কাউন্সিলের সাথে কথা বলতে হবে কয়টা ফেলে দেওয়ার জন্য বলেন বলেন এনি এনি মানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কোনটা প্রশ্ন বলছে যে কোনো সংখ্যা ফেলে দেওয়ার জন্য কার সাথে কথা বলতে হবে কাউন্সিলের সাথে দেখি আমরা লোকাল কাউন্সিলের সাথে কথা বলতে হয় আমাদের কি প্রশ্নটা ফটো ইলেকট্রিক নিয়ে করা দেখি কোনটা বলেন তো ফটো ইলেকট্রিক নাকি আয়োনাইজেশন তাহলে নিয়ে আমরা খুঁজি আর লোকাল কাউন্সিল আমাদের কি এগুলো খুঁজে

এইটার লাইন শূন্যক নিয়মে তিনবার পড়ি আমরা ইফ ইউ হ্যাভ ফিওয়ার দেন টেন আয়নাইজেশন অ্যালার্মস কটার কম থাকলে দশটার কম থাকলে যদি আপনি পুরনো হয়ে গেছে ফেলে দিতে চান ইউ মে পুট দ্যাম পুট মানে বলেন প্লেস দ্যাম পুট মানে কি ফেলে দিতে পারবেন কই ফেলে দিতে পারবেন হাউস হোল্ড রাবেশ ডোমেস্টিক ওয়েস্ট দশটার কম হলে ফেলে দেন ইফ ইউ হ্যাভ মোর দেন

ফেলে দেওয়া ইউ শুড কন্ট্যাক্ট ইউর লোকাল কাউন্সিল মানে দশটার বেশি থাকলে কাউন্সিলের সাথে কথা বলতে হবে তাই না কাউন্সিলের সাথে কথা বলতে হবে কখন দশটার বেশি হলে আর প্রশ্নে বলছে অ্যানি যে কোনো সংখ্যক ফেলে দিতে হলে তো কাউন্সিলের সাথে কথা বলতে হবে না তাহলে এটা কারেক্ট করলে কি হয় ইউ শুড নট গেট ইন টাচ with your local council before placing any ionization in smoke alarm. কথা বলতে হবে কখন যখন 10 বিশ বেশি এটাকে তো আমরা কারেক্ট করতে পারছি इट्स नॉट ট্রু তাই না সব সময় টিচারকে প্রশ্ন করো তাই না আর প্যাসেজে দেওয়া আছে যদি নিজে বুঝেন তাই করতে হবে না টিচারকে তখনই প্রশ্ন করবেন যখন না বুঝেন আর প্রশ্নটা করা আছে সব সময় টিচারের প্রশ্ন করেন

কয়টা বাক্য আছে আমাদের এখানে হ্যাঁ এই স্ক্রিনশট নিতে যাচ্ছেন না এক পেজে ভালো হবে আজ পরে প্রশ্ন চলে যাই আমরা তিনবার পড়া হয়ে গেছে এবার আমরা একবার লিখবো হম চলেন লিখে আমরা কোন মজার কিছু পাই কিনা ওয়ার্নিং সাউন্ড সাউন্ডাও

mean indicate indicate point out show okay ফাইন্ড অথবা কি বলবো শো তাহলে পয়েন্ট আউট করতে কি পয়েন্ট করে ওয়ার্নিং সাউন্ড দিয়ে ব্যাটারি পাওয়ার ইজ লো ব্যাটারি পাওয়ার লো স্মোক অ্যালার্মস তো ব্যাটারি দিয়ে চলে যদি ব্যাটারি পাওয়ার লো হয় তাহলে কি ধরনের সাউন্ড দেবে সুন্দর সাউন্ড পাখির গান না কি ধরনের সাউন্ড দেবে ওয়ান ওয়ার্নিং সাউন্ড ওয়ার্নিং সাউন্ড দেয়া বুঝাবে ব্যাটারি শেষ সরাও আমাদের মোবাইল যখন পার্সেন্ট থাকে খুব ভালো হইলে প্রথমে এরপরে যখন টু থ্রি হয়ে যায় খুব রেড হয়ে যায় এরকম হয় কিনা পরের লাইন থেকে আমরা পড়ি ইওর ব্যাট্রি ফাওয়ার স্মোক অ্যালাম Peep every 60 seconds to alert you when the battery is running out and needs replacing. Your battery powered smoke alarms will produce a short peep every 60 seconds. Balance 60 seconds is one every hour. Put it in mass per one every three months.

ওয়ার্নিং দিতে ব্যাটারি ইজ রানিং আউট আর ব্যাটারির কি দরকার রিপ্লেসিং দরকার প্রশ্নে কি বলছে স্মোক অ্যালার্মস গিভ আ ওয়ার্নিং সাউন্ড টু ইন্ডিকেট দ্যাট ব্যাটারি পাওয়ার ইজ লো উত্তর কি হবে বলুন না স্যার ট্রু তো হবে না নট গিভেন নট গিভেন And not given, maybe. Jim? Okay, okay. Deekhya, the truth? তাহলে এবার আমরা ভালোভাবে বুঝিনি লাইনটা কি বললো প্রশ্নে বললো স্মোক সাউন্ড দেয় কখন ওয়ার্নিং দেয় ব্যাটারি পাওয়ার যদি কি থাকে লো থাকে কোন ধরনের স্মোক অ্যালার্ম এই ধরনের সাউন্ড দেবে যেগুলো ইলেকট্রিক তার দিয়ে চলে নাকি ব্যাটারি দিয়ে চলে ব্যাটারি দিয়ে যেগুলো চলে ওগুলোই ওয়ার্নিং সাউন্ড দেবে যে ব্যাটারির পাওয়ারটা আস্তে আস্তে কি হচ্ছে শেষ হচ্ছে ইউর ব্যাটারি পাওয়ার স্মোক অ্যালাম হ্যাঁ এখানে কোন স্মোক অ্যালাম এর কথা বলা হলো ব্যাটারি পাওয়ার স্মোক অ্যালাম উইল প্রডিউস আট বিপ এভরি সিক্সটি ইস টানিং আউট ইড রিপ্লেসিং খেয়াল করেন আপনার ব্যাটারি পাওয়ার স্মোক অ্যালার্মিউ করবে আসট পিপ কি প্রডিউস করবে বললেন পিপ সাউন্ড দেবে একটা করে পিপ কতক্ষণ পর দেবে এক মিনিট পর মানে প্রতি

দেবে দেবে প্রশ্ন তো তাই বলছে স্মোক অ্যালার্মস আপনাকে ওয়ার্নিং সাউন্ড দেবে এটা বুঝাইতে ব্যাটারি কি করছে অ্যালার্ম দিচ্ছে লো হয়ে যাচ্ছে ব্যাটারি লো হয়ে যাচ্ছে তাহলে উত্তর কি হবে ট্রু ট্রু এখন বলা হচ্ছে রিপ্লেসিং দরকার ওটা তো পাপ প্রশ্নের আরেকটা পার্ট তাই না আপনি বলতে যাচ্ছেন স্যার নিস রিপ্লেসিং তো নাই প্যাসেজ তো বিশাল क्वेश्चन তো ছোট ছোট সবগুলো দিয়ে তো क्वेश्चन হয় না তারপর আপনার প্রশ্নটা আমি উত্তর করে দিচ্ছি এইভাবে সিস্টার ফাদার এন্ড মি কোশ্চনে একটা কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান लाप्स में क्वेश्चन नंबर टू सिस्टर क्वेश्चन नंबर थ्री लाप्स। माय आंट Sister okay. Brother Passage. My mother loves my brother, sister, father, and me. My mother loves me.

সিগন্যাল দেবে রিপ্লেসিং দরকার তাহলেও সিগনাল দেবে একটা অংশ দিয়ে একটা কোশ্চেন বানাইছে তা তো সত্য এখন ব্যাটারি দিয়ে তো ব্যাটারি পাওয়ার দিয়ে তো আর ইলেকট্রিক ওয়ার গুলো চলে না তাই না ব্যাটারি গুলোই চলবে তারপরে লাস্টের কোশ্চেনটা All the smoke alarms need to be checked more than once a month. তাহলে আমাদের এখানে কিওয়ার্ড হলো মান্থ ওল্ড স্মোক অ্যালার্মস বাস একটাই বাক্য ওল্ড স্মোক অ্যালার্মস ওল্ড এর নিচে ভালোভাবে দাগ দেন ওল্ড অলওয়েজ মে নট বি গোল্ড

হাত তুলছেন কিন্তু কথা বলছেন না সবার সুযোগ দেওয়া হয় মানে ওল্ড স্মোক অ্যালার্মস নিড টু বি চেক পুরনো স্মোক অ্যালার্মস নতুন নাকি ওল্ড ওল্ড স্মোক অ্যালার্মস নিড টু বি চেক মোর দেন ওয়ান্স আ মান্থ আমার দরকার কোনটা বলেন তো মাসে এক ওয়ান্স আ একবার চেক করতে হবে কিন্তু কোন স্মোক অ্যালার্মস নতুন সবগুলা না ওল্ড নিয়ে কথা বলছে ওল্ড কোনটা নিয়ে বলুন তো ওল্ড ওল্ডার উচ্চারণটা আমরা শিখিনি ব্রেনের ভিতরে ঢুকে ঢুকায় নাই এর উচ্চারণটা ওল্ড তাহলে ওল্ড একই ভাবে ওল্ড বল ওল্ড তাহলে গোল্ড এর উচ্চারণও একই রকম কোল্ড গোল্ড ওল্ড ওল্ড তাহলে ওল্ড ইজ

it should be tested every month ait manike by a battery powered smoke alarm it should be tested every month to ensure that the battery and the alarm sounder are working note that the sensitivity of all smoke alarms will reduce over time it should be tested every month e kotha ta asena candidate ta ki kore okhane bolche every month more than once a month eta dekhe ki kore phale ট্রু বা দিয়ে দেয় আর ব্যাপারটা হচ্ছে আমাকে পিসাইস আন্ডারস্ট্যান্ডিং না জানলে আপনি হয়তো এখানকার মধ্যে কটা উত্তর পাবেন আমি বলে দিই চারটা পাঁচ নম্বরটা ঝামেলা করবে ছয় নম্বরটা পারবে সাত নম্বরটা আবার ঝামেলা করবে কিছু কোয়েশ্চেন সে কঠিন করে দেয় কারণ আপনার লেভেল যাদের লেভেল হাই ওই অনুযায়ী করার জন্য তো পিসাইস আন্ডারস্ট্যান্ডিং লাগবে এটা বোঝার জন্য আবার

পি টি অনলাইন ভার্সন ইট মানি কে বলেন ইট শুড বি টেস্ট আমার প্রশ্নে কি ব্যাটারি পাওয়ার নিয়ে করা না ওল্ড স্মোক এলাউ আমরা জানি না ওল্ড ইস্মোক অ্যালাউন্স নিয়ে কি হবে আমার মা আমার আন্টিকে ভালোবাসে ওই টাইপের কোশ্চেনের মতো ওল্ড স্মোক অ্যালাউস নিয়ে কোনো কথা আছে প্রতি মাসে চেক করতে হবে কারে কারে চেক করতে হবে বলেন ব্যাটারি পাওয়ার